আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, প্রতিনিয়ত আসলে স্বাস্থ্য নিয়ে গবেষণা চলে, কোন খাবারগুলো স্বাস্থ্যের জন্য আসলে উপকারী, যে কোনগুলোর ঔষধি গুণ আছে। আমরা খুব ন্যাচারাল রিমেডি চাই সব সময়। এত ধরনের কমিউনিকেবল এবং নন কমিউনিকেবল ডিজিজে আমরা ভুগে থাকি যে আমরা মেডিসিনে খুব দ্রুত হয়তো ঢুকে যাই, একটা সময় সেটা অভ্যস্ত হয় বা বডিতে রেজিস্ট্যান্ট হয়, মেডিসিনটা কাজ করে না। অনেক সময় ক্রনিক বিভিন্ন ধরনের ডিজিজ থাকে। এখন একটা সময় আসছে, সবাই একটু চিন্তা করে যে ন্যাচারালি আসলে কীভাবে রিমুভ করা যায় বা ন্যাচারালি কীভাবে রোগ প্রতিরোধ করা যায়। এটি খুব গুরুত্বপূর্ণ হয়ে গেছে, কারণ যত দিন যাবে আসলে আমাদের শারীরিক কন্ডিশন নষ্ট হয়ে যাচ্ছে, ফিটনেস নষ্ট হয়ে যাচ্ছে, কারণ খাদ্যাভ্যাস লাইফস্টাইলজনিত কারণেই কিন্তু আসলে আমাদের ইমিউনো সিস্টেমটা ব্রেকডাউন হয়ে গেছে। এবং প্রকৃতির অনেক অনেক পরিবর্তন এসেছে, ন্যাচারাল অনেক ডিজাস্টার, অনেক প্রাকৃতিক দুর্যোগ, সব কিছু মিলিয়ে কিন্তু আমাদের শরীর স্বাস্থ্যের উপর হুমকি স্বরূপ হয়েছে। তাই এমন কিছু উপাদান আমাদেরকে খুঁজতে হবে যেটা সহজেই আমাদের শরীরের জন্য নিরাময়যোগ্য হয়, যেটা কমিউনিকেবল এবং নন কমিউনিকেবল ডিজিজে হেল্প করে থাকে। সেরকমই একটি গুরুত্বপূর্ণ সুপার ফুডের কথা আমি সবসময় বলি, তা হলো সজনে পাতা, বা যেটাকে আমরা মরিঙ্গা সিডস বলে থাকি বা মরিঙ্গা পাতা বলে থাকি। অর্থাৎ মরিঙ্গা সিডসটাও আপনার উপকার, যেটা সজনার যে দানাটা বা বিচিটা সেটিও উপকার, সজনার পাতাটা অর্থাৎ মরিঙ্গা যে লিফটা সেই লিফটাও আমাদের জন্য উপকার থাকে। কেন এটিকে এত গুরুত্বপূর্ণ বলা হয়, দেখা গেছে রিসার্চ করে যে এই সজনে পাতা, এর মধ্যে ডিমের দ্বিগুণ পরিমাণ প্রোটিন থাকে, কলার তিন গুণ পরিমাণ পটাশিয়াম থাকে, দুধের চার গুণের চেয়ে বেশি পরিমাণ থাকে ক্যালসিয়াম, এবং আমরা যে অনেক ধরনের শাক আয়রনের জন্য খেয়ে থাকি সেটা যদি শুধুমাত্র আপনি এই সজনা পাতা খেয়ে থাকেন তার 25 গুণ বেশি পেয়ে থাকবেন। আমরা ভিটামিন এর কথা বলে থাকি, যার কারণে গাজর খেতে বলে থাকি, অর্থাৎ গাজরের চার গুণের চেয়ে বেশি ভিটামিন এ আছে এই সজনা পাতায়। এই কয়টা স্পেশালিটি নিয়ে সজনা পাতাটা আছে প্রকৃতিতে, এবং এটি আমাদের জন্য সৃষ্টিকর্তা উপহার স্বরূপই পাঠিয়েছেন আমি বলব, কারণ আমরা অনেক ধরনের কমিউনিকেবল, যেমন পেটের পীড়া থেকে শুরু করে গ্যাস্ট্রিক, আমাশয়, এগুলো কমিউনিকেবল ডিজিজ থাকে। এই কমিউনিকেবল ডিজিজগুলোর জন্য যেমন সে হেল্পফুল, তেমন নন কমিউনিকেবল যেমন উচ্চ রক্তচাপ, ক্যান্সার, ডায়াবেটিক, এই প্রত্যেকটা রোগের জন্য কিন্তু সজনা পাতা অনেক বেশি উপকার। ওভারঅল এটিতে যেহেতু ঔষধি গুণাগুণ রয়েছে, আমরা অনেক কিছুই কিন্তু খেয়ে থাকি প্রকৃতিতে, কিন্তু যারা পান, যাদের জন্য খুব সহজ, সহজে কালেক্ট করতে পারেন, তাদেরকে বলবো যে সজনা পাতা আপনি রান্না করে খেতে পারেন, ডাল দিয়ে এর যে ডাটাটা পাওয়া যায় আমরা ডাল করে খেয়ে থাকি। এটার এত ভালো ইয়ে যে পুরুষ এবং নারীর হরমোনটাকে ব্যালেন্স করে, যেমন পুরুষের টেস্টোস্টেরনের মাত্রা বাড়ায়, মেয়েদের হরমোনটাকে ব্যালেন্স করে দেয়। সব কিছু যখন একসাথে হয় তখন আমাদের যে কনজুগাল যে লাইফের একটা ভূমিকা কিন্তু এই সজনা পাতা পালন করে থাকে। তাই এই পাতাটাকে বলি যে যখন আপনি প্রকৃতি থেকে জোগাড় করতে পারবেন, এটিকে জাস্ট ড্রাই করে গুঁড়া করে রেখে দিতে পারেন, সারা বছরই কিন্তু আপনি এটিকে আপনার খাবারের সাথে ইউজ করতে পারেন। কেউ এক চামচ পানিতে মিক্সড করে খেতে পারেন, কেউ শাক করে খেতে পারেন, প্রতিদিন না খেলেও একদিন পরপর কিন্তু খেতে পারেন। যারা ক্রনিক ডায়াবেটিস এবং হাইপার টেনশনে ভুগছেন, রক্ত স্বল্পতায় ভুগছেন, তাদেরকে বলবো এটি আপনাদের খাদ্য তালিকায় রেগুলার যোগ করুন, রক্ত সঞ্চালন বাড়ুন, আপনার হার্টকে ভালো রাখুন, ডায়াবেটিসটাকে কন্ট্রোল করুন এবং উচ্চ রক্তচাপ কন্ট্রোল করুন সজনা পাতা খেয়ে।